हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। सबाई को वेलकम जानाच्छि आज के भिडियोते। सबाई आशा करछि अनेक भालो आछेन। आज के आपनादेर साथे एकटा ब्लग भिडियो शेयर करते एसेछि। आमार तो आसले ब्लग चैनल, बाट आमि लास्ट किछुदिन हलो अनेक बेशी रेसिपि शेयर करेछि, रेसिपि भिडियोगुलो। तो आज के भाबलाम जे लाइफस्टाइल ब्लग शेयर करि। और आमि निजे आसले कनफ्यूज्ड, कारण बुझते पारछि ना कोन टाइपेर भिडियो मानुष पछन्द करे, कुकिं टाइपेर भिडियो और ब्लॉग टाइप वीडियो। कारण आमार निजे पर्सनल ओपिनियन हलो आमि किन्तु कुकिंग वीडियो देखते बेशी पसंद करी ब्लॉगेर थेके। बाट अनेके किन्तु शुनी जे ब्लॉग वीडियो देखते बेशी पसंद करे, जानि ना आसले। तो आमि आसले दुई धरनेरई कम्बिनेशन राखछि आमार चैनले। तो जाइ होक, आमि ट्राई करब भालो भालो कन्टेंट आपनादेर सामने प्रेजेंट करार। एनीवे, सबाई निश्चय एटा खेते खुबई पसंद करें। आमार तो सेटाई मना हय जे प्रत्येकटा मानुषई मना हय भुट्टा खेते खुबई पसंद करे। तो एखाने एकटु सल्ट मेखे नेवा होयेछे आर तारपरे स्टोभे एभाबे घुरे घुरे आर कि पुड़िये नेवा होच्छे। आर स्टोभेर फ्लेमटा बुझतेई पारछेन कतटा लो फ्लेमे राखा होयेछे हिटटा। तो एभाबे आर कि आस्ते आस्ते पुड़िये निये तारपरे होये जाबे। एटा किन्तु बांलादेशे होच्छे काठ कयलार चूलाते खूब सुंदर करे पुड़िये तारपरे सेल करे। आमादेर बासार सामने एकजन महिला छिलेन, उनि आर कि सेल करतेन एभाबे, खूब भालो लागतो खेते। আর আমার বাচ্চারাও কিন্তু কর্ন খেতে অনেক পছন্দ করে মাশাআল্লাহ। তো এখানে দেখেন অবস্থা, মাঝখান থেকে সাদা হয়ে আছে এখনো, কিন্তু ভুট্টাটা প্রপারলি ঠান্ডা হয়নি। বাট ওরা দুইজন এখান থেকে চিমটে চিমটে কয়েকটা আর কি টুকরা খেয়ে নিয়েছে। তো যাই হোক, আমি আজকে আপনাদের সাথে ট্রেলারে শেয়ার করেছি যে আজকে রেনি ডে। তো আমার খুবই ইচ্ছা হচ্ছে আজকে হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস দিয়ে লাঞ্চ করার। বাট খিচুড়ি আমার করা হবে না, কারণ আমি যদি খিচুড়ি করি আমাদের জন্য তো আমাদেরকে আবারও বাচ্চাদের জন্য এক্সট্রা প্লেন রাইস করতেই হবে। সো এটা অনেক বেশি ঝামেলার হয়ে যাবে, যার জন্য আমি জাস্ট প্লেন রাইস, বিফ অ্যান্ড একটা ভেজিটেবল করব। আর বিফের রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আর এখানে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে কিছু ফ্রুটস, আর আমি সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর এই আমগুলো কিন্তু খেতে অনেকই ভালো, যারা মালয়েশিয়াতে থাকেন তারা জানবেন যে এই আমগুলোকে কিন্তু আসলে মাঙ্গা রেইনবো বলা হয়। আর এগুলো থাইল্যান্ড থেকে আসে, আর এগুলোর টেস্ট অ্যান্ড স্মেল দুটাই অনেক ভালো, আমার কাছে কিন্তু ভালোই লাগে। যদিও বাংলাদেশের আমের মতো না, কারণ বাংলাদেশের যে আমগুলো আছে ফজলি, তারপরে ল্যাংড়া, খিসাপাত, এগুলোর আসলে অন্যরকম টেস্ট, ইউনিক, এগুলোর আসলে কারোর সাথেই তুলনা করা যাবে না। তো যাই হোক, আমরা এখানে থাকি যেহেতু আমাদের কাছে এটাই অনেক ভালো। তো আমি এখানে একটা ড্রাগন ফ্রুটও কেটে নিচ্ছি, কারণ যেহেতু ফ্রুটসগুলো একদমই ফ্রেশ নিয়ে এসেছে, তো ভাবলাম যে এখনই মানে একটা কেটে আমরা রাখি, তাহলে খাওয়া হবে, মজা লাগবে খেতে। তো আমি কেটে রাখছি। ড্রাগন ফ্রুটের ফুড ভ্যালু কিন্তু খুবই ভালো, আপনারা হয়তো সবাই জানেন, বিশেষ করে যাদের হিমোগ্লোবিনের পরিমাণ খুবই কম থাকে তাদের জন্য এই ফ্রুটটা খাওয়া খুবই ভালো। আমার কাছে কিন্তু ড্রাগন ফ্রুট খেতে অনেক ভালো লাগে। যারা ড্রাগন ফ্রুটের টেস্ট পছন্দ করেন না তারা কিন্তু ইয়োগার্ট, বানানা, ড্রাগন ফ্রুট আর কিছুটা আইস কিউব দিয়ে একসাথে মিক্স করে স্মুদি করে কিন্তু খেতে পারবেন, খুবই ভালো লাগবে খেতে। তো যেটা বলছিলাম আমের ব্যাপারে, যে মালয়েশিয়াতে অনেক ধরনের আসলে আম থাকে, বাট ওই মানে বাংলাদেশের আমের টেস্টগুলো কিন্তু আসলে ডিফারেন্ট। তো আমি যেহেতু রাজশাহীর মানুষ, আমার তো ছোটোবেলা থেকে আমরা বিভিন্ন ধরনের আম খেয়ে অভ্যস্ত, সব ধরনের আর কি, যে ভালো ভালো যে আমগুলো বাংলাদেশে সেগুলো তো সবই আসলে রাজশাহীর অঞ্চল, মানে উত্তরাঞ্চল থেকে আসে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। তো আমরা অনেক টাইপের আসলে ছোটোবেলা থেকে আম খেয়ে অভ্যস্ত। তো যখন মালয়েশিয়াতে আসলাম, আসার পরে যখন এরকম আমের সময় আসতো, মার্চ, এপ্রিল, মে মাস, এই সময়গুলোতে খুবই খারাপ লাগতো, মনে হতো যে আমরা তো এই আমগুলোতে খেতে পারছি না। পরে আস্তে আস্তে আসলে অভ্যস্ত হয়ে গেছি, কারণ এখন এখানে যেটা পাওয়া যায়, যে ধরনের আমগুলো পাওয়া যায় সেগুলোতে আসলে অভ্যস্ত হয়ে গেছি আমরা। সেই জন্য আসলে বাংলাদেশের আমগুলোকে অতটা আসলে মিসও করা হয় না, কারণ অনেক দিনে যেহেতু হয়ে গেছে আমাদের এখানে। তো যাই হোক, বাইরে একটু এরকম অবস্থা, আজকে সারা দিনই এরকম মানে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। লাঞ্চের জন্য আমি এখন বিফটা রান্না করে নিব।
বিফ রান্না করার আগে আমি এটাকে খুব ভালো করে ওয়াশ করে একটা বড় স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছি, যেন বিফের যে এক্সট্রা পানিগুলো থাকে সেগুলো যেন সবই ঝরে যায়। এভাবে বিফ রান্না করলে বিফটা খুবই মজা হয় খেতে। তো এখন একটা প্রেশার কুকার নিয়ে তার মধ্যে বিফ দিয়ে দিলাম। আর আমি সবসময় প্রেশার কুকারেই বিফ রান্না করি, কারণ আমার কাছে এটাতে খুব অল্প সময় তাড়াতাড়ি হয়ে যায়, যার জন্য এটাই আমি প্রেফার করি অলওয়েজ। তো এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখানে দিয়ে দিলাম অয়েল, তারপরে সল্ট। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গার্লিক পেস্ট, আর সেমভাবে আমি 2 টেবিল স্পুন দিয়ে দিব হচ্ছে জিঞ্জার পেস্ট। আমার ছেলে পেছনে খুবই নয়েজ করছে, শুনতে পাচ্ছেন মেবি, আসলে খুবই এরকম করে চিলাচিলি করে, কিছু করার নাই, ছোটো বাচ্চা যেহেতু সহ্য করতে হবে আসলে। এনিওয়ে, এরপরে আমি দিয়ে দিয়েছি এখানে 1.5 টিস্পুন টার্মারিক পাউডার, আর এরপরে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ধনিয়া গুঁড়ো আর 2 টিস্পুন জিরা গুঁড়ো ইউজ করবো। এবার সবগুলো মশলা যখন দিয়ে দেওয়া হয়ে যাবে তারপর আমি একসাথে আসলে মিক্স করে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি, আর এখানে দিয়ে দেব এরপরে, এখানে আমি নিয়েছি হচ্ছে এলাচ, আমি মাঝখান থেকে আসলে এটা চিড়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখন লবঙ্গ, কিছুটা লবঙ্গ। আর গোলমরিচ আমি ইউজ করছি না, কারণ কেউ চাইলে করতে পারেন। এখানে আমি 2 টুকরো দিয়ে দিয়েছি তেজপাতা, আর খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। চিলি পাউডারটা কিন্তু একদমই ঝাল করে না, বাট খুব সুন্দর একটা কালার নিয়ে আসবে, সেই জন্যই আজকে আমি ইউজ করেছি। এখানে 7-8টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর এগুলোকে আমি একদম আস্ত রেখে দিয়ে দিলাম, কারণ প্রেশার কুকারে যেহেতু দিব সবই গলে যাবে, প্রয়োজন নাই যে এটাকে আলাদাভাবে চিড়ে দেওয়ার। আর এখন খুব ভালো করে মশলাগুলো যেন মাংসের সাথে মিশে যায় সেজন্য আমি মাখিয়ে নিচ্ছি। আমার কিন্তু চুলার জালটা হাই হিটেই আছে, এবং হাই হিটে থাকা অবস্থাতেই আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকেই আছেন আপনারা প্রেশার কুকারে মাংস রান্না করতে চান না, মেবি আপনাদের হচ্ছে ভালো লাগে না খেতে টেস্টটা, বাট আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো হয় খেতে। তো আমি আসলে সময়টা টাইমটা সেভ করার জন্যই সবসময় প্রেশার কুকারেই আমি মাংস রান্না করি গরুর মাংস, কারণ আমি যদি পাতিলে রান্না করি তাহলে আমার অনেক সময় নষ্ট হবে, দেখা যাচ্ছে যে 1 আওয়ার এরকম লেগে যাবে। সো আমার যদি একটা কাজ 15 মিনিটের মধ্যে হয়ে যায় তো আমি কেন সেখানে 1 আওয়ার দিব, আমার কথা হচ্ছে সেটা। তো যাই হোক, আর এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখন আমি কষানো হয়ে গেল, আর এখন খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, খুবই অল্প পরিমাণ পানি দিয়েছি, না দিলেও হবে। এবার আমি প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে রেখে দিব, প্রেশারে রেখে দিব আমি 10 মিনিটের মতো, ঠিক ঘড়ি ধরে 10 মিনিট আমি রেখেছি, তারপরে এখন খুলে নিচ্ছি। আর এখন এই অবস্থা, এখন কিন্তু মাংসটা 70%-এরও বেশি সিদ্ধ হয়েছে, 80%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আবারও কষিয়ে নেব ভালো করে। এখন এখন আসলে মেইন কাজটা, কারণ আমি এর আগে যতটুকু কষালাম সেটা কিন্তু খুব বেশিক্ষণ কষায়নি, জাস্ট মাংসগুলো যেন মশলার সাথে খুব ভালো করে মিশে যায় সেভাবে আমি কষিয়ে নিয়েছি। আর এখন আমি কষানোর কাজটা মেইনলি করব, কারণ মাংস যখন আমি মানে প্রেশার কুকারে কিছুটা সিদ্ধ করে নিয়েছি এরপরে আমার মেইন কাজটা হবে আসলে। তো এখন কষিয়ে কষিয়ে রান্না করব কিছুটা, আর এখন আমার একটু সময়টা লাগবে, এখানে 10 মিনিটের মতো আমি আসলে কষিয়ে নিব, তারপরে আমার হয়ে যাবে ডান। এভাবে মাংস কষাতে কষাতে একটা পর্যায়ে দেখা যাবে তেল কিন্তু উপরে উঠে এসেছে, তখন বুঝতে হবে যে মাংস কষানো হয়ে গিয়েছে। আর মাংস কষানোর সময় অবশ্যই চুলার আঁচড়া রাখতে হবে মিডিয়াম হাই হিটে। তো এরপরে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যে এরকমভাবে আর কি হয়ে গিয়েছে, বুঝতেই পারবেন আপনারা যে মাংস হয়ে গিয়েছে, মানে তেলটা উপরে উঠে এসেছে। আর এরপরে আমি সামান্য পরিমাণ পানি দিব, কেউ যে ঝোল মাংস করতে চান তাহলে অবশ্যই বেশি পানি দিবেন, আর অবশ্যই পানি দেওয়ার সময় গরম পানি ইউজ করতে হবে। তো এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো, আমি আরও একটু পানি দিব গরম পানি, কারণ আমার কাছে মনে হয়েছে আরও একটু প্রয়োজন, কারণ আমি সামান্য ঝোল ঝোল রাখবো, একদম যে শুকনো শুকনো সেটা আমি করবো না। সো আমি আরও একটু পানি দিয়ে দিলাম, তো এই পরিমাণ পানি আমার প্রয়োজন হয়েছে। এখন আমি নাড়াচাড়া করে জাস্ট ঢেকে রাখবো খুব অল্প সময়ের জন্য, কারণ মাংস অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি লবণ টেস্ট করেছি, আমার লবণও ঠিক আছে আর ঝালও ঠিক আছে, সবই ঠিক আছে। আমি জাস্ট নামানোর আগে সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব। তো এখন আমার হয়ে গিয়েছে, আর আমি এখন অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ জিরার গুঁড়ো, আমার মাংস রেডি। এটাই ছিল আজকে আমার প্রেশার কুকারে খুবই সহজ মাংস রান্না, তো আপনারা এবার ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।